হিন্দু বাঙালির বারো মাসে তেরো পার্বণের একটি অন্যতম হল মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ কিংবা পিঠেপুলি উৎসব। বৃহস্পতিবার বাঙালির ঘরে ঘরে পালন করা হচ্ছে পিঠেপুলি উৎসব। এই পিঠেপুলি উৎসব এগুলি যেন ব্রাত্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার দিনও গণঅবস্থান মঞ্চে তীর্থের কাকের মতোই বসে আছেন এই শিক্ষক শিক্ষিকারা। এর মধ্যে বুধবার রাতে কমলপুর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শুক্লা দেববর্মা নামে এক চাকরিচ্যুত শিক্ষিকার। এখনো পর্যন্ত ৭৮ জন শিক্ষক শিক্ষিকার মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন শিক্ষক ব্যাংক ঋণের চাপে আত্মহত্যা করেছেন। জয়েন্ট মুভমেন্ট কমিটির নেতৃত্বের প্রশ্ন, আর কত মৃত্যুর মিছিল চান বিজেপি আইপিএফটি জোট সরকার এবং সরকার প্রধান? আমি রাজ্য সরকারের কাছে বিনম্রভাবে অনুরোধ করতে চাই, আর কত মৃত্যু মিছিল দেখলে আপনাদের ঘুম ভাঙবে? আপনারা অন্ধ ধৃতরাষ্ট্রের মতো এখন অবধি ভূমিকা পালন করছেন, সেই অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকা থেকে আপনারা উঠে আসুন, আমাদের পরিবারগুলোর দিকে তাকান, কি বিভৎসভাবে দিন কাটছে। আমরা তো আছি, যারা প্রয়াত হয়েছেন তাদের পরিবারগুলোর দিকে তাকান। ভয়ঙ্কর পরিস্থিতি, আমরা চাই সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে অতি শীঘ্রই আমাদের একটা স্থায়ী সমাধান করুক, আমাদের প্রত্যেকের জীবন জীবিকার মানে একটা পথ, সঠিক পথ নির্ধারণ। আন্দোলন সম্পর্কে জয়েন্ট মুভমেন্ট কমিটির নেত্রী বলেন, সরকার প্রধান প্রতিশ্রুতি দিয়েছিলেন দুই মাসের মধ্যে এই শিক্ষকদের চাকরির স্থায়ী সমাধান করবেন। সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট 10,323 জনকে চাকরিচ্যুত করার নির্দেশ দেয়নি। যাদের বিরুদ্ধে মামলা রয়েছে সেই 462 জনকে চাকরিচ্যুত করতে নির্দেশ দিয়েছে আদালত। রায়ের 124 নম্বর প্যারায় তা স্পষ্টতই উল্লেখ রয়েছে, এই বিষয়টি সরকার প্রধানকে অবগত করা হয়েছিল, এরপরই সরকার প্রধান এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। বৃহস্পতিবার গণঅবস্থান 39তম দিনে পদার্পণ করেছে। সরকার এই বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না, তাই 18 জানুয়ারি পুনরায় মহাকরণ অভিযানে যাবেন, মুখ্যমন্ত্রীর সাথে ডেপুটেশনে মিলিত হবেন, স্থায়ী চাকরি ব্যবস্থা করবেন এবং ডিসেম্বরের 3রা ডিসেম্বর এই এক দু মাস পেরিয়ে গেল, আজকে ওনার কথা প্রতিশ্রুতি দিয়েছিলেন আড়াই মাস, উনি কিছু বলেননি, কেন প্রতিশ্রুতি রাখতে পারেননি, কেন স্থায়ী ব্যবস্থা করেননি, ওনার প্রতিশ্রুতি থেকে তিনি কেন পাল্টে গেলেন, কেন তিনি বারবার এক এক রকম কথা বলছেন, সে ব্যাপারে আমরা অবশ্যই জানতে চাইব, অবশ্যই আমরা আগামী 18 তারিখ ওনার কাছে আমরা জবাব চাইতে যাব, যদি 16 তারিখ কোনো পজিটিভ কিছু আমরা না পাই, এবং আমরা অবশ্যই দাবি করব আমরা আর মৃত্যু মিছিল দেখতে চাই না, আমরা আমাদের একজন সাথীকে হারাতে চাই না। এই যে মৃত্যু মিছিলগুলো হচ্ছে, এই যে তিনজন আমাদের সুইসাইড করলেন এবং একজন কালকে হার্ট অ্যাটাক করে মারা গেলেন, সেটার সম্পূর্ণ দায় আমরা সরকারের কাছেই দেবো, সরকারকেই দেবো, কারণ সরকার যেহেতু মুখে কুলো পেটে বসে আছেন, চাকরি দেবেন বলেও দিচ্ছেন না, আমাদের ন্যায্য অধিকার আমাদের স্থায়ী চাকরির ব্যবস্থা করছে না, সেক্ষেত্রে সরকারের পুরো দায়টা সরকারকেই নিতে হবে, সেই জন্য আমরা বলবো। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।